হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো, তো আজকে একটা চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, তাও ভাবলাম তোমাদের জন্য সঙ্গে একটা শেয়ার করি ভিডিওটা। তো তোমরা জানো, সবাই জানো যে আজকে রক্ষাবন্ধন, তো আজকে এই সুন্দর মুহূর্তটা ভাবলাম তোমাদের সঙ্গে ভাগ করে নিই। তো এই জন্য আমি চলে আসলাম এই ভিডিওটার সাথে। প্লিজ আশা করি তোমরা ভিডিওটা ফুল দেখবে। তো তোমরা তো জানোই আজকের দিনটা একটা ভাই বোনের সম্পর্কটা কতটা মধুর, কতটা সুন্দর হয়, তো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা। তো কতটা কী দেখাতে পারবো জানি না, তো আমি আশা করব যে তোমরা ফুল ভিডিওটা দেখবে। তো আজকে হচ্ছে 19শে আগস্ট। আজকে হচ্ছে সেই দিনটা, যেই দিনটা সবাই অপেক্ষা করে থাকে এক বছরের জন্য। তো সেই দিনটা অলরেডি চলে এসেছে। তো আমি আগের দিনই ভেবেছিলাম যে তাদের জন্য কিছু শপিং করব। তো আগের দিন রাখির যেদিন, ধরো গতকাল, সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিলো রাতের বেলা, মানে সরি সকাল দিয়ে অনেক বৃষ্টি হচ্ছিলো। তো ভাবলাম যে কী করে বেরাবো, তো ভগবানের কৃপায় রাতের বেলা বৃষ্টি হয়নি। তো গেছিলাম তাদের জন্য শপিং করতে রাখি। তো তাদের জন্য গেঞ্জি ফেঞ্জি সব কিনে নিয়ে এসেছি। তো আজকে দেবো বলে তো আমরা রাত্রে বেলায় সব শপিং টপিং করে নিয়েছি। আজকে সকালবেলা উঠে অরিজিৎ বলছে, মা আমি রাখি বাঁধবো। আলাম বাবা সময় আসুক, তারপরে আমরা রাখি বাঁধবো। তারপরে সেই শুভ সময়টা এসে গেছে, 1:30টার সময় আমাদের শুভ সময় ছিল, একটু মহরত ছিল। তো ওই টাইমটা আমরা সবাই চান টান করে রেডি হয়ে গেছি। তো দাদারাও এসছে। তো দেখো কতটা সুন্দর করে আমরা সবাই মিলিয়ে গুছিয়ে, সবাই একসাথে মিলে রাখিটা পরিয়েছি। তো সত্যি মানে সবারই, সবাই নিশ্চয়ই আজকের দিনটা মজা করবে, সবাই তার ভাই বোনদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে রাখিটা এনজয় করবে, রাখিটা সুন্দর মুহূর্তগুলো একসঙ্গে কাটাবে। যাই হোক, অরিজিৎদাও কি সুন্দর বসে রাখি বেঁধে নিয়েছে তার বোনেদের কাছ দিয়ে। আর আমরা কি বলতো, আমরা এখান দিয়ে, আমি এখন বাপের বাড়ি আছি, এখান দিয়ে সোজা বেরিয়ে যাবো শ্বশুর বাড়ি, কারণ ওখানে অরিজিৎকে বাঁধানোর জন্য ওর অনেক বোনেরা দিদিরা ওয়েট করছে, বাবারা ফোন করছে তোমরা কখন আসবে। তো আমরা এখানে সব রাখি টাকি বেঁধে আমার ওখান দিয়ে প্যাকিং ট্যাকিং করে সব কিছু নিয়ে আবার চললাম আমার শ্বশুর বাড়ির দিকে। তো ওখানে গিয়ে অরিজিৎকে সব বোনেরা, পিসিরা, পিসির মেয়েরা সবাই রাখি পরিয়েছে। আর সত্যি বলতে পারো ওর বিশাল মজা হয়েছে আজকের দিনটা, আমরাও সবাই মজা করেছি। তো বেশি কিছু তোমাদের দেখাতে পারিনি, কারণ যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, তোমাদের দিনটা কেমন কাটলো আজকে প্লিজ কমেন্ট করে জানাবে, আর কে কী গিফট পেয়েছো সেটাও আশা করি জানাবে। আর যাই হোক, যেটুকুনি পেরেছি মজা করেছি, জানেন তো সত্যি বলতে আবার আজকের দিনটা চলে গেলে আবার এক বছর ওয়েট সামনের বারের জন্য। ঠিক আছে, তো এইটুখানি শেয়ার করলাম, তোমাদের কেমন লাগবে কমেন্টে জানিও। আর হ্যাঁ, আর ভিডিও শেষে কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা প্লিজ ওয়াচ করো ভিডিওটাকে। তারপরে দেখা হবে, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওয়েট করো। বাই। বেটা দিয়া ঘুরাও, আমি তো এই জন্য অন্য নিয়ে এসেছি।